নমস্কার আপনারা দেখছেন টুডে বাংলা নিউজ টুডে বাংলা নিউজে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানায় পাহাড় থেকে সমতল বসন্তের খামখেয়ালিপনায় বৃষ্টি অব্যাহত যার জেরে মার্চের চতুর্থ সপ্তাহেও শিরশিরানি ঠান্ডা ফিরেছে বাংলায় বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্তের জেরে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়েছে তাই বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রাজ্য জুড়ে আজ দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় আবহাওয়ায় উন্নতি হয়েছে আংশিক মেঘলা রয়েছে আকাশ দিন ও রাতের তাপমাত্রা কিছুটা বাড়বে তাপমাত্রা বাড়বে কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে উত্তরে দক্ষিণবঙ্গের কিছু কিছু জেলাতে মেঘলাকাশ থাকবে তবে দর্শক আবারও আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই আবহাওয়ার পরিবর্তন হবে দক্ষিণবঙ্গে ফের বিক্ষিপ্ত বৃষ্টি কালবৈশাখীর ঝড় সহ বৃষ্টির সতর্কতা আছে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে তো প্রাণপ্রিয় দর্শক আজ বাংলার কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে এছাড়া আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই কোন কোন জায়গার আবহাওয়ায় পরিবর্তন হবে কোথায় কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কালবৈশাখীর ঝড় ও শিলাবৃষ্টির সতর্কতা আছে তো দর্শক আবহাওয়ার সমস্ত খুঁটিনাটি আপডেট জানতে হলে অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এবং আপনি আমাদের ভিডিওটিকে কোথার থেকে দেখছেন এবং সেখানকার আবহাওয়া এই মুহূর্তে কেমন রয়েছে অবশ্যই বিস্তারিত কমেন্ট করে জানাবেন আর এই ধরনের লেটেস্ট ট্রেন্ডিং আপডেট সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বোলাইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরেও দেখে নেওয়া যাক প্রিয় দর্শক প্রথমেই দেখব দক্ষিণবঙ্গের আবহাওয়ার কী পরিস্থিতি তারপর যাব উত্তরের জেলাগুলিতে আজ দক্ষিণবঙ্গে কোথায় কোথায় হালকা প্রসলা বৃষ্টি চলবে আর উত্তরের কোন কোন জেলায় আজ ভারী বৃষ্টির সতর্কতা আছে তারপর যাব বাংলাদেশের আবহাওয়ায় এবং আগামী পাঁচ দিন কেমন থাকবে দুই বঙ্গের আবহাওয়া সমস্ত খুঁটিনাটি আপডেট আমরা জেনে নেব এই লাইভ মানচিত্রের মাধ্যমে প্রিয় দর্শক প্রথমে আমরা নজর দেবো উপকূলবর্তী জায়গাগুলিতে দর্শক এখানে নামখানা পাশেরগঞ্জ হলদিবাড়ি গোসাবা সব জায়গায় খুব হালকা প্রশলা আজ বৃষ্টির সম্ভাবনা আছে সহ বৃষ্টি হবে এই সব উল্লেখিত জায়গাগুলিতে এছাড়া দর্শক আজ মেঘলাকাশ থাকবে জয়নগর তমলুক হলদিয়া দীঘা মান্দারমণি এইসব জায়গায় মেঘলা আকাশ থাকবে হালকা মেঘলা আকাশ থাকবে কলকাতা ও তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে প্রিয় দর্শক আজ হালকা প্রশ্লা বৃষ্টি হতে পারে বর্ধমান মেন সিটিতে বর্ধমান মেন সিটির আশেপাশের জায়গাগুলিতে আজ ঝড় বৃষ্টি হতে পারে বৃষ্টি হবে কতুলপুর আরামবাগ চন্দ্রকোনা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী দুর্গাপুর আসানসোল বোলপুর সিউড়ি কাটোয়া এইসব জায়গাগুলিতে দর্শক আজ খুব হালকা প্রশ্লা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে আগামী কয়েক ঘন্টার মধ্যে দমকা ঝড় শুরু হবে বৃষ্টি হবে দর্শক কৃষ্ণনগরও কৃষ্ণনগরও আজ মেঘলাকাশ আছে কৃষ্ণনগর ও তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে আজ খুব হালকা প্রশলা বৃষ্টি হলেও হতে পারে এমনটাই পূর্বাভাস রয়েছে দক্ষিণবঙ্গের জায়গাগুলিতে প্রিয় দর্শক এবার আসি উত্তরের জেলাগুলিতে আজ উত্তরের কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দর্শক শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদহ উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর এই সব জায়গাগুলিতে মেঘলা আকাশ রয়েছে সকাল থেকেই আর সহ ভারী বৃষ্টি চলবে শিলিগুড়িতে আজ কালবৈশাখীর সতর্কতা আছে হতে পারে শিলাবৃষ্টি প্রিয় দর্শক আর অন্যান্য জায়গায় খুব হালকা প্রশলা বৃষ্টি চলবে দর্শক যেমন এখানে কোচবিহার কোচবিহারে মেঘলাকাশ এবং হালকা প্রশলা বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু এখানে দেখতে পাওয়া যাচ্ছে আর অন্যান্য জায়গায় আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকছে দর্শক আজ আলিপুরদুয়ারে মেঘলা আকাশ রয়েছে খুব হালকা পড়াশ বৃষ্টি হলেও হতে পারে আর বাদবাকি জায়গার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে দর্শক এবার আসি দার্জিলিংয়ের আবহাওয়ায় দার্জিলিংয়ে আজ কি পরিস্থিতি রয়েছে প্রিয় দর্শক আজকে দার্জিলিংয়ে সহ বৃষ্টিপাত চলবে দার্জিলিং ও তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে হালকা মেঘলা আকাশ শিলাবৃষ্টি হতে পারে তুষারপাতের সম্ভাবনা আছে ওপরের দিকে জায়গাগুলিতে দর্শক আজ শিলিগুড়িতে কালবৈশাখীর সতর্কতা আছে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে শিলিগুড়ি ও তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে দর্শক আজ উত্তরের সব জায়গাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে দর্শক আপনি যদি উত্তরবঙ্গ থেকে হয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন এবং সেখানকার আবহাওয়ার পরিস্থিতিকে কি বিস্তারিত জানাবেন দর্শক এবার আসবো আমরা বাংলাদেশের আবহাওয়ায় আজ বাংলাদেশে কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে প্রিয় দর্শক আপনারা এখানে দেখলে দেখতে পাবেন যারা বাংলাদেশ থেকে দেখছেন কালাপাড়া এই সব জায়গাগুলিতে আজ মেঘলা আকাশ রয়েছে সেই সঙ্গে হালকা প্রসলা বৃষ্টিপাত চলবে বৃষ্টি হবে শ্যামনগর অর্থাৎ পশ্চিমবঙ্গ লাগোয়া যে জায়গাটি রয়েছে সেখানেও বদ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে দর্শক মেঘলা আকাশ থাকবে সিরোজপুর বরিশাল এই দুটি জায়গাতে মেঘলা আকাশ থাকবে আর বাদবাকি জায়গার আবহাওয়া মোট দর্শক আর বাদবাকি জায়গার আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে দর্শক যেমন এখানে সাতক্ষীরা সাতক্ষীরাতে আকাশ থাকবে বৃষ্টির সম্ভাবনা নেই প্রিয় দর্শক মেহেরপুরে হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা রয়েছে দর্শক সিরাজগঞ্জে হালকা প্রশলা বৃষ্টি চলবে ময়মনসিংহে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে এখানে মেঘলাকাশ ও তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে আজ হালকা পসলা বৃষ্টির সাথে সহ কালবৈশাখীর ঝড় হতে পারে দর্শক অন্যান্য জায়গার আবহাওয়া মোটামুটি শুষ্ক আশি দর্শক রংপুর প্রিয় দর্শক রংপুরে কালবৈশাখীর সতর্কতা আছে বেশ কয় দর্শক রংপুর ও তার পার্শ্ববর্তী জায়গাগুলিতে আজ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে কালবৈশাখীর ঝড় সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা আছে বৃষ্টি হবে সিলেটে সিলেটে আজ হালকা পড়শলা বৃষ্টি চলবে সেই সঙ্গে কালবৈশাখীর সতর্কতা আছে বেশ কয়েকটি জায়গাতে দর্শক এই ছিল বাংলাদেশের আবহাওয়ার আপডেট এবার দেখে নেব দর্শক আগামী পাঁচ দিন কোথায় কেমন আবহাওয়া থাকবে কোথায় কোথায় দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে আর আগামী বাহাত্তর ঘন্টার মধ্যেই বাংলার কোন কোন জেলায় আবহাওয়ায় পরিবর্তন হবে কোথায় কোথায় কালবৈশাখীর ঝড় ধেয়ে আসছে দর্শক আজ তেইশ তারিখের আবহাওয়া সম্পর্কে তো আমরা বললাম এবার দেখব চব্বিশ তারিখ কেমন আবহাওয়া থাকবে দর্শক নর্থ চব্বিশ পরগনাতে খুব হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে দর্শক মেঘলা মেঘলাখাশ থাকবে আগামীকাল সাউথ চব্বিশ পরগনাতে শুষ্ক আবহাওয়া থাকবে ইস্ট মেদিনীপুরও শুষ্ক আবহাওয়া থাকবে হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া এই সব জায়গাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে তবে হুগলিতে হালকা পড়শলা বৃষ্টিপাত চলবে পুরুলিয়াতে শুষ্ক আবহাওয়া থাকবে ঝাড়গ্রামও একই পরিস্থিতি বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান এই সব জায়গায় শুষ্ক আবহাওয়া থাকবে ওয়েস্ট মেদিনীপুরেও শুষ্ক আবহাওয়া থাকছে ইস্ট বর্ধমানে হালকা পড়শলা বৃষ্টিপাত চলবে কিছু কিছু জায়গায় মেঘলা মেঘলাকাশ থাকবে বীরভূমে আবহাওয়া থাকবে শুষ্ক মুর্শিদাবাদও আবহাওয়া শুষ্ক থাকছে নদিয়াতে খুব হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে মেঘলা আকাশ থাকবে দর্শক পঁচিশ তারিখ আগামী পঁচিশ তারিখ সাউথ চব্বিশ পরগনাতে আকাশ থাকবে না শুষ্ক আবহাওয়া থাকবে নর্থ চব্বিশ পরগনাতেও আকাশ থাকবে না ইস্ট মেদিনীপুরও আকাশ থাকবে বজ্রবিদ্যুৎসহ হালকা প্রশলা বৃষ্টি চলবে হাওড়াতেও শুষ্ক আবহাওয়া কলকাতাতে শুষ্ক আবহাওয়া হুগলি পুরুলিয়া শুষ্ক আবহাওয়া ঝাড়গ্রামে হালকা প্রশলা বৃষ্টিপাত চলবে ওয়েস্ট মেদিনীপুরে হালকা বৃষ্টি চলবে মেঘলা আকাশ থাকবে বাঁকুড়াতেও শুষ্ক আবহাওয়া ওয়েস্ট বর্ধমানে আবহাওয়া শুষ্ক ইস্ট বর্ধমানেও শুষ্ক আবহাওয়া বীরভূমে হালকা পড়শলা বৃষ্টি মুর্শিদাবাদও মেঘলা আকাশ থাকবে নদিয়াতে মেঘলা আকাশ সেই সঙ্গে হালকা বৃষ্টি চলবে দর্শক মোটামুটি পঁচিশ তারিখ থেকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে নর্থ চব্বিশ পরগনাতে ছাব্বিশ তারিখ বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি প্রিয় দর্শক এখানেই আবহাওয়ার খেল শুরু অর্থাৎ আগামী ছাব্বিশ তারিখ আবহাওয়ার পরিবর্তন হচ্ছে গোটা দক্ষিণবঙ্গ জুড়েই নর্থ চব্বিশ পরগনা সাউথ চব্বিশ পরগনা ইস্ট মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম ওয়েস্ট মেদিনীপুর বাঁকুড়া ওয়েস্ট বর্ধমান ইস্ট বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদিয়া সব জায়গাতেই সহ বৃষ্টিপাত চলবে সাথে চলবে কালবৈশাখীর ঝড় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিবেগে দমকা ঝড় বইতে পারে উল্লেখিত জায়গাগুলিতে আইএমডি কোন কোন জেলাতে কি সতর্কতা জারি করেছে ছাব্বিশ তারিখ দর্শক নর্থ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা সাউথ চব্বিশ পরগনা হলুদ সতর্কতা মোটামুটি সব জেলাতেই আগামী ছাব্বিশ তারিখ হলুদ সতর্কতা রয়েছে প্রিয় দর্শক আগামী ছাব্বিশ তারিখ মঙ্গলবার আবহাওয়ার পরিবর্তন হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আবারও কালবৈশাখীর ঝড় সহ সহ বৃষ্টির খেল শুরু হবে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আইএমডিও ঠিক একই পূর্বাভাস দিচ্ছে দর্শক সব জায়গাতেই দুর্যোগপূর্ণ আবহাওয়া শুরু হবে আগামী মঙ্গলবার এমনটাই কিন্তু ভারতীয় মৌসুম ভবন জানাচ্ছে